ধরা দেখো, তোমাদের দাদা ভাই সব রান্না বান্না করেছে, তো রান্না বান্না প্রায় চালটা ধোয়া হয়ে গেছে, তোমার দাদা ভাই হাঁড়িটা মাজছে, তো হাঁড়িটা মাজু। হাঁড়িটা মাজার পর তারপরে আমার দাদা ভাই তো অনেক দিন ধরে রান্না করেনি, সেই জন্য আমি একটু বলে বলে দিচ্ছি। এখন ঘাট ছিঁড়ছে, আমিও ছিঁড়বো, আর তোমাদের দাদা ভাই তো বলেছে সারাদিন কাজে হেল্প। ওটা দিয়ে চাঁকাও নি, খুন্তি দিয়ে চাঁকাও। দাদা ভাই কী কী রান্না করছে সেগুলো তোমাদের দেখাবে। তো দেখো, তোমাদের দাদা ভাই মাছের টক করেছে, হাতে চুনা মাছ পটল আর আলু দিয়ে মাছের ঝাল করেছে। আর আজকে তো বেশি লাউ ফুল হয়নি, কম লাউ ফুল হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আমি তো প্রত্যেকদিন সারাদিন বাড়িতে কাজকর্মগুলো করি, তোমরা তো সবাই দেখেছো, কিন্তু আজকে তোমাদের দাদা ভাই আমার সাথে সারাদিন কাজে হেল্প করে দেবে, তো সেই জন্য আজকের আমার কোনো অসুবিধা হবে না। আর এখন আমি আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছি, প্রথমে টিউলে জল আনতে যাব, তারপরে জল নিয়ে এসে হাঁড়ি মাজবো, হাঁড়ি মাজার পর লাউ ফুল তুলবো, আর তার সাথে লালির জন্য ঘাস কাটবো, আর ঘাস কেটে চান করে এসে তারপরে রান্নাবান্না বসাবো, আর তার সাথে থালকুড় পাতা তুলবার এই সমস্ত কাজকর্মগুলো আমিও করব, তোমাদের দাদা ভাই করবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখন চলো টিউল থেকে জলটা নিয়ে আসি। আর বন্ধুরা দেখো, আমাদের রাস্তাটা কাদা রাস্তা, তো এই কাদা রাস্তা দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই এখন জল আনতে যাচ্ছি। আর আমি গাগড়াটা এখন কোলে নিয়েছি, আসার সময় তোমাদের দাদা ভাই গাগড়াটা নিয়ে আসবে, আর আমি হাতে বোতলগুলো নিয়ে আসবো। আর বন্ধুরা, আমার আর তোমাদের দাদা ভাই জল নেওয়া হয়ে গেছে, এখন জলগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা, ঘর থেকে চাল আর হাঁড়ি বার করে নিয়ে চলে আসলাম, আর আমি পুকুরে চালটা ধুয়ে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাই হাঁড়িটা মেজে দিচ্ছে। আর বন্ধুরা, আমার তো চালটা ধোয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই হাঁড়িটা মাজছে, তো হাঁড়িটা মাজু। হাঁড়িটা মাজার পর তারপরে আমি হাঁড়িটা ধুয়ে নেব, আর হাঁড়িটা ধোয়ার পর তো লাউ ফুল তুলতে যাবো, আর তারপরে অন্যান্য কাজকর্মগুলো করবো। হয়েছে, ভালো করে মাছ তবে হ, আর ভিতরটা তো মাঝে তো। আর বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো অনেক দিন থেকে ঘরে কোনো কাজকর্ম করেনি, মায়ের যখন অসুস্থ ছিল তখন দিয়ে কাজকর্ম করতো, সেই জন্য আমি একটু বলে বলে দিচ্ছি। আমি তাহলে হাঁড়িটা ধুয়ালো। আর বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই হাঁড়িটা মাজা হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা ধুয়ে নিচ্ছি। হাত ধরো। বন্ধুরা, হাঁড়ি মেজে চাল বাড়িতে রেখে দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই হাতে একটা ঠাকা নিয়ে চলে আসলাম লাউ ফুল তুলতে, আর এপারে থালকুর পাতা হয়েছে সেগুলো তুলবো, তো এখন তোমাদের দাদা ভাই লাউ ফুলগুলো তুলবে। আমাকে তুই এটা দো, ঠাকাটা দো দো। আর বন্ধুরা, একটু বেলা হয়ে গেছে বলে লাউ ফুলগুলো একটু শুকে গেছে, তো কোনো অসুবিধা নেই। আর আজকের আমি মুগ ডাল ভিজিয়েছি, এই মুগ ডাল আর লাউ ফুল বেটে আজকে বড়া করব, আর মুগ ডাল আর লাউ ফুলে বড়া খেতে খুবই ভালো লাগে। না না, এখন ঠিক আছে। আর আজকে তো বেশি লাউ ফুল হয়নি, কম লাউ ফুল হয়েছে, কম লাউ ফুল দিয়ে আজকে আমি মুগ ডালে বড়া করব। ও, এ পাশে একটা হইতলো না, সৌধারে দেখো না, আমি তো সেখানে তুলছি ছৌটা না, আর একটা
আর বন্ধুরা, তোমরা তো অনেকে কমেন্ট করে বলেছিলে যে এটা লাউ ফুল না কুমড়ো ফুল, তো আমরা লাউ ফুল বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমরা কুমড়ো ফুল বলি না লাউ ফুল বলি। তো দেখো বন্ধুরা, আজকের এই কটা লাউ ফুল বেরিয়েছে, তো এখন আমরা থালকুর পাতা তুলব। আর বন্ধুরা, আমি আর তোমাদের দাদা ভাই এখন থালকুর শাক তুলছি। আর এই থালকুর শাকগুলো একটু কেমন ছিল, যা বর্ষার জল পেয়ে গেছে, কত সুন্দর ছনছন করছে। আর এই থালকুর পাতাগুলো এখন আমি তুলছি, আজকের আমি বাড়িতেই থালকুর পাতাগুলো বাঁধবো। আর এই থালকুর পাতাগুলো আলু বেগুন বা চিংড়ি মাইরে চচ্চড়ি করলে খেতে খুব সুন্দর লাগে, তো আজকের আর চচ্চড়ি রান্না করব না, আজকের বেটে মলা করে খাবো। লাউ ফুল তুলে আর থালকুর পাতা তুলে বাড়িতে রেখে দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই চলে এসেছি লালির জন্য ঘাস ছিঁড়তে। তো হাতে কোনো দা নিয়ে আসিনি, কারণ মাঠের ধারে এত বড় বড় জল পেয়ে ঘাস হয়ে গেছে, সেই জন্য দা লাগে না। ভাই এখন ঘাস ছিঁড়ছে, আমিও ছিঁড়বো। আর তোমাদের দাদা ভাই তো বলেছে সারাদিন কাজে হেল্প করে দেবে, সেই জন্য আমার কোনো অসুবিধা হবে নি। তো তোমার দাদা ভাই এখন ঘাসগুলো ছিঁড়ছে, আমি একটু ছিঁড়ছি। কি বুড়ো বুড়ো ঘাস, আজকে বেশি লুবনি লালি, আবার খাবে নি আবার। হ্যাঁ, আগের বারে যে বাবা ছিঁড়তল, আমি তো লিয়া চাইতিলি, একটাও খাইনি, সব ফেলাইছি। ওই জন্য উপরের ঘাস গা ভালো করে, হ্যাঁ সেগুলা ফেলেছি, ওই জন্য উপরেরগুলো ভালো করে ছিঁড়ো, আর ধারের গা তো ছিঁড়ে উবড়ে উঠিল। বন্ধুরা, তোমাদের দাদা ভাই আজকে রান্না করেছিল, তো রান্নাগুলো হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আজকে কী কী রান্না করছে সেগুলো তোমাদের দেখাবে। তো দেখো, তোমাদের দাদা ভাই মাছের টক করেছে ভেড়ি আলু দিয়ে, আর তার সাথে চুনা মাছ পটল আর আলু দিয়ে মাছের ঝাল করেছে। তো মাছের টক আর মাছের ঝালটা হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই যে ডালটা বেটেছিল সেই ডালের এখন বড়া ভাজবে। হালকা জ্বালন তো হবে, বড়ায় বেশি জ্বালন লাগে না। আর বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই ডালের বড়া করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছে। বড়া ভাজার জন্য তো কড়াতে প্রথম তেল দিয়ে দিয়েছে, আর এবারে যে ডালটা লাউ ফুলটা বেটেছিল সেগুলো এবারে ছোটো ছোটো করে কড়াতে উঠিয়ে দিচ্ছে। আর আজকে তো আমাকে রান্না করতে হয় না, তোমাদের দাদা ভাই সব রান্না করেছে। তো আজকে তোমাদের দাদা ভাই যে রান্না করেছে সেগুলো আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে, অনেক দিনের পর রান্না করেছে না সেই জন্য। সব কাজে তো আর রান্না বান্না হয়ে গেলে আমার এখনও চান করা হয়নি, তোমাদের দাদাভাইও চান করেনি, তো রান্নাবান্না হয়ে গেলে চান করব, তারপরে খাওয়া দাওয়া করব। সব ডাল বাটাগুলো সব কড়াতে উঠে দিয়েছে, এবারে তেল দিয়ে ভাজা করব। বন্ধুরা যে তরকারিগুলো রান্না করেছে সেও খুব সুন্দর বেরিয়েছে, দেখে মনে হয় খেতে খুব সুন্দর লাগবে, তো খাওয়ার সময় দেখা যাবে। আমাদের দাদাভাই তো অনেক দিন ধরে রান্না করেনি, সেই জন্য আমি একটু বলে বলে দিচ্ছি।
খাই ওটা দিয়ে চাঁকাও নি, খন্তি দিয়ে চাঁকাও। আচ্ছা দাঁড়ো ডাল বড়া কেটে সেধারে উল্টা উল্টি দিয়া করে কে করতে হবে। রান্না বান্না করছে তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে নিয়ে আসি। তো এখন দেখো তোমাদের দাদা ভাই বড়া ভাজছে, আর বড়াগুলো কত সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে দেখো। আর বন্ধুরা আজকে যে ডালের বড়াটা হচ্ছে লাউ ফুল দিয়েছি, তো ডালের বড়াটা যে খুব সুন্দর লাগবে খেতে। এবারে বাটিতে চাপি দাও। আর বন্ধুরা তোমাদের দাদা ভাই বাটি দিয়ে লাউ ফুলের বড়াটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছে। আর বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই সব রান্না বান্না করেছে, তো রান্না বান্না প্রায় শেষ। রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।